বুঝে থাকলে দেখো, 4 নম্বর যেটা মেথড, বাই ইউজিং নর্মাল ওয়ার্ক অ্যান্ড ওয়েব শেভিং স্ট্রাকচার, একটা হলো স্ট্রাকচার ব্যবহার করে আমরা রিপ তৈরি করতে পারি, যেটা আমরা ডেরিভেটিভ হবে দেখে আসছি, সেটাই হচ্ছে এখানে আলোচনা। রিপ উইপ, এটা ওয়ার্ক রিপ, ওয়েব রিপ, রেগুলার ইরেগুলার, এটা আমরা দেখবো। এটা হচ্ছে আমরা স্ট্রাকচার মানে হচ্ছে ডিজাইনের মাধ্যমে রিপ ইফেক্টটা কিভাবে তৈরি করা হয়, সেই পয়েন্টটাই হচ্ছে 4 নম্বর পয়েন্ট। তো আমরা এখানে দেখব, দেখো এখানে একটা ফিগার দেখা যাচ্ছে, এখানে কয়টা ওয়ার্ক প্যান আছে দেখা যায়? দেখো আসলে এখানে কি হচ্ছে, দেখো এখানে কিছুকে বোঝা গেছে? জি স্যার, উপর দিয়ে গেছে আর সাদা গুলো নীল দিকে, নীল গুলো উপর দিয়ে গেছে। তাহলে দেখো এখানে দুটাই ইয়ান পাশাপাশি, দুটাই ইয়ান একই রকম কাজ করছে, তাই না? জি স্যার। সবাই কি বুঝতেছো নাকি? জি স্যার। আইডি তো আগে লিখে দিলে হবে না, আইডি আমি যখন লিখতে হবো তখন, আর আইডি লিখে সবাই একদম অস্থির, এখন আইডি দিলে কিন্তু হবে না। আচ্ছা দেখো তাহলে কি হলো, আমি আবার দেখাইতেছি তোমাদের ভিডিও মানে অ্যানিমেশনটা আবার দেখাইতেছি। দেখো এই যে দুইটা প্রথম নীল রঙের যে দুইটা অরফিয়ান আছে, সেই দুইটা ওয়েবকিয়ান আছে, সেই ওয়েবকিয়ান দুটা কি প্রথমে উপর দিয়ে গেছে অরফিয়ানের, তাই না? পরে আবার নিচ দিয়ে গেছে, পরে আবার উপর দিয়ে গেছে, পরে আবার নিচ দিয়ে গেছে, তাহলে মানে দুইটা ইয়ান, এই দুইটা ইয়ান যেখানে উপর দিয়ে যাচ্ছে সেখানে উপর দিয়ে যাচ্ছে, যেখানে নিচে দিয়ে যাচ্ছে সেখানে দুইটা ইয়ারই নিচ দিয়ে যাচ্ছে, তাই না? এরকম না? হ্যাঁ, এটা হচ্ছে অরফিপ, রেগুলার অরফিপ। তারপরে হচ্ছে পরের দুইটা আগের দুটা উল্টা, আগের দুইটা যে ইয়ানে নিচ দিয়ে গেছে পরের দুইটা সেখানে উপর দিয়ে যাচ্ছে, এরকম। এটার ফর্মুলা নাম্বার হচ্ছে টু আপ টু ডাউন। এটা ফর্মুলা নাম্বার কি? টু আপ টু ডাউন। এই যে এখানে যে ফর্মুলা নাম্বার যেটা আছে সেটা হচ্ছে এই উপরে টু, প্রথম দুইটা ওয়েবটিয়ানকে একটা ধরতে হবে, বুঝছো? প্রথম দুইটা ওয়েবটিয়ানকে একটা ধরতে হবে, পরের দুইটা ওয়েবটিয়ানকে একটা ধরতে হবে, এই একটা হিসাবে, দুদু ইয়ান দুইটা কিন্তু একটা হিসাবে কল্পনা করতে হবে। যখন অরপিয়ানের সেট তৈরি হবে একই সেটের মধ্যে দিয়ে এই দুইটা অরপিয়ান পাস করতে হবে, পরে যখন আবার সেট চেঞ্জ হবে, সেট তৈরি হবে, তখন আবার এই দুইটা ইয়ান একসাথে পাস করতে হবে। সেজন্য এই ফর্মুলা নাম্বারের, এই লিবের ফর্মুলা নাম্বারে উপরের দুই ডিজিট, উপরের ডিজিট দ্বারা বোঝাবে হচ্ছে হলো প্রথমে কয়েকটা অরপিয়ানকে, ওয়েবটিয়ানকে একটা ধরছো, নিচে দুইটাকে দ্বারা বোঝা যাচ্ছে হলো পরে আবার কয়টাকে একই শেড দিয়ে পাস করাইতে, একই শেডের ভিতর দিয়ে কয়টা ওয়েবক্যান পাস করাইতে, সেটা এখানে বোঝাইতে। এটা কি বুঝছো স্যার? ফর্মুলা নাম্বারটা ভালোভাবে বুঝি নাই। আচ্ছা ফর্মুলা নাম্বার না সারা বাকি তো বুঝছো, তাই তো? স্যার প্রসেসটা বোঝা গেছে স্যার, কিন্তু ফর্মুলা নাম্বারটা একটু বুঝি নাই স্যার। আচ্ছা ফর্মুলা আমি বুঝতেছি, প্রথমে দু দ্বারা হচ্ছে বলো, প্রথমে এই যে নীল রঙের যে দুইটা অরপিয়ান ওয়েবকিয়ান দেখতেছো, এই দুটো ওয়েবকিয়ান কে আমরা একটা ধরছি, যখন একটা শেড তৈরি হবে, যখন একটা শেড তৈরি হবে তখন এই দুইটা ইয়ান পাস হবে, পরে যখন আবার শেড চেঞ্জ হয়ে যাবে তখন আবার এই দুইটা ইয়ান সেটার ভিতরে পাস হয়, পরে তখন আবার চেঞ্জ হয় তখন এই দুইটা, এই নীল এবং হলুদ যেটা মানে কমলা কালার যেটা, এই দুইটার ডিজাইন একই রকম, ঠিক আছে? এখানে ফর্মুলা নাম্বারটা হচ্ছে হলো
একই শেডের ভিতর দিয়ে আমি কয়টা ওয়েবক্যানকে পাস পাইতেছি? এখানে প্রথমে একটা শেডের ভিতর দিয়ে আমরা কয়টা ইয়ান পাস পাইতেছি? দুইটা না? জি স্যার, নীল রঙের দুইটা। জি স্যার, নীল রঙের দুইটা। এই প্রথমে টু দ্বারা বোঝাতেছিল নীল রঙের দুইটা আমরা বসবো, পরে আবার দুইটাকে পরের শেড যখন আবার চেঞ্জ হলো তখন আমরা কি করলাম, পরে আবার এই যে মানে সাদা সাদা কালার যেটা সেটা আমরা পাস করে দিচ্ছি, তাই না? এই যে নীল রঙের দুইটা মানে প্রথম যে দুইটা আমরা যে কয়টাকে আমরা একটা ধরবো সেটাকে উপরে বসাইতে হবে, পরে আবার যে কয়টাকে আমি একটা ধরবো সেটা আমাকে আমি নিচে বসাইতে হবে সেই সংখ্যাটা। জি স্যার, এবার বুঝছি। এইখানে এই ডিজাইনটা কি বোঝা যায়? এইটারই গ্রাফ পেপার হচ্ছে এটা। তোমরা এটা একটু ডিজাইন পেপারে করালে দেখি পারো নাকি, করতে পারবা? এখন তো কাছে নাই স্যার ডিজাইন পেপার। কেন ডিজাইন পেপার থাকবে না? আমি তো বারবার গত ক্লাসে বলছি, তার আগে ক্লাসে বলছি যে ডিজাইন পেপার নিয়ে আমার ক্লাসে বসবা, খাতায় ড্র করো, ঘর কেটে করো, এটা আটটা অরপিয়ান দাও, ছয়টা অরপিয়ান দিয়ে কোথায় আবাসে কোথায় ঠিক আছে দিয়ে তারপরে আমাকে বলো তো। জি স্যার, আপনি এখানে যে চিত্রটা দেখাইছেন এটা যদি রিপিট করা হয় তাহলে তো হচ্ছে পাশাপাশি একরকম হয়ে যাবে না? কি কম হয়ে যাবে রিপিটে? স্যার রিপিট যদি করেন তাহলে হচ্ছে বলতেছে যে ফার্স্টে যে নীল রঙের যেটা যে দিছেন এই হলুদ রঙের পরে যে আবার এই নীল রঙের মতোই হবে, তাহলে পাশাপাশি একরকম হয়ে যাবে না সেটা জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, ওটা তো একই রকম হয়ে যাবে, সমস্যা কি তোমার? আচ্ছা, তার মানে এখানে যে হচ্ছে মাঝখানে একটা অন্যরকম, তো ওইটা হওয়ার দরকার নেই, তার মানে পাশাপাশি দুইটা তারপর মাঝখানে এমন একটা সাদা। গ্রাফ পেপার উঠাইছে সবাই? কেউ রেসপন্স নাই, বলো না জিনিসটা আজকে ক্লাসটা। স্যার কাজ করছে স্যার, খাতা অ্যাক্টিভাই করছে স্যার। আচ্ছা করো, এরপরে নেক্সট ক্লাসে অবশ্যই গ্রাফ পেপার নিয়ে বসবো, আমাদের ডিজাইনের ভিতর কিন্তু আমরা ধীরে ধীরে যাচ্ছি আর কি, আমাদের অবশ্যই গ্রাফ পেপার নিয়ে বসতে হবে। হয়ে গেছে স্যার, হয়ে গেলে আমারটার সাথে একটু মিলাই দেখো হয়েছে কিনা। ঠিক আছে স্যার, এটা তো একদম মানে হওয়ারই কথা, দুটো উপরে দুটো নিচে হয়েছে সবার? জি স্যার, ঠিক আছে স্যার। যদি ঠিক থাকে এটা ড্রাফটিং প্ল্যান করতে পারবো? ড্রাফটিং প্ল্যান? জি স্যার, চেষ্টা করা যায়। এবার ড্রাফটিং প্ল্যান করো তো দেখি।
স্যার এখানে হেল ফ্রেম তো স্যার দুটো হবে স্যার জি স্যার এখানে হেল ফ্রেম স্যার দুটোতে যাবে না স্যার হ্যাঁ হ্যাঁ দুটো দুটো লাগবে জি স্যার কেউ কিছু বলছো না কেন হয়েছে জি স্যার জি স্যার মীরা দেখা হয়েছে নাকি হয়েছে সবার জি স্যার হয়েছে স্যার ঠিক আছে স্যার এটা জি স্যার স্কিপ জ্যাপ বন্ধ ঠিক আছে স্যার স্যার আমারটা মিলে নাই স্যার একটু যদি আরেকবার বুঝাই দেন স্যার তুমি কি লিফটিং এ ড্রাফটিং এ ক্লাসটা করছিলে জি স্যার করছিলাম স্যার দেখো যতগুলো ব্যাজর নাম্বার আরপিএন আছে জি স্যার বলে যান স্যার স্যার আপনার ভিডিও অন হয়ে গেছে স্যার হ্যাঁ আপনার ভিডিও অন হয়ে গেছে স্যার যতগুলো বেজন নম্বরে অরপিয়ান আছে সবগুলো কি ডিজাইন একই রকম না দেখো তো একই রকম ডিজাইনটা ডিজাইন কিন্তু বেদর গুলোর মতো না দুই চার ছয় আট এই তিনটার সব চারটার সাথে আবার মিল আছে দুইয়ের সাথে চারের মিল চারের সাথে ছয়ের মিল ছয়ের সাথে আটের মিল তাই না এইগুলা যাবে পরে হিল শেপ এই বরাবর হিলটা আয় আছে সেই বরাবর চলে যায় পরে হিল শেপ বুঝছো এখন জি স্যার বুঝছি স্যার লিফটিং ব্রাক করছো তোমরা স্যার করছি স্যার করছি কয়টা আরপিএম থাকবে দুইটা না আগে ডিজাইনই টু আপ টু ডাউন এটা যদি ডিজাইন থেকে বলো দেখো এটা হচ্ছে টু আপ টু ডাউন টু আপ টু ডাউন এরকম আগেটা হচ্ছে রেগুলার রিফ রেগুলার
অরফিক্স, এই যে নাম দেখছো উপরে রেগুলার অরফিক্স, এটা এতক্ষণ যা আলাপ করলাম এগুলো হচ্ছে রেগুলার অরফিক্স। এখন হচ্ছে আমরা ইরেগুলার অরফিক্স ব্যবহার ইরেগুলার অরফিক্সটাই করে আমরা শেষ করব, পরে আমরা মিস ক্লাসে করব। এখানে দেখো প্রথমে দুইটা অরফিয়ান আগের মতোই যেখানে উপরে যাচ্ছে সেখানে নিচ দিয়ে যাচ্ছে, তাই না? পরে আবার কি হচ্ছে একটাই এন যাচ্ছে, পরে আবার দুইটাই এন দিতে, পরে আবার একটাই এন দিতে, এটার ফলন আমরা হচ্ছে টু আর ওয়ান ডাবল। মানে প্রথমে দুইটা আর ওয়েব চেনকে আমি একটা ধরছি, পরে একটাই এনকে একটা ধরছি, পরে দুইটাকে একটা ধরছি, পরে একটাকে একটা ধরছি, তাই না? এরকম ভাবে না, যদি এই যে উপরে নিচে যদি কম বেশি হয় ভিন্ন হয় তাহলে সেটা হচ্ছে ইরেগুলার অরফিক্স। এটা কি আর বুঝাইতে হবে না স্যার? এটা হচ্ছে ওই আগেরটা ডিজাইন, এটা হচ্ছে ডাফটিং প্ল্যান, এটা এটা হচ্ছে লিফটিং প্ল্যান, বুঝছো সবাই? জি স্যার।